পাঁচ বছরের বর্তমানে আছি বৈশাখ চরমনাই গরুহাটে, এবং এই চরমনাই গরুহাটটি হচ্ছে প্রতি বৃহস্পতিবার দিন বসে। এবং এই চরমনাই গরুহাট হচ্ছে বরিশালের ভিতরে সবচেয়ে মানে বড় গরুহাট, এবং এই গরুহাটে আপনি যত বড় গরুই কিনেন আপনার গরুর আপনার ইজারা হচ্ছে মাত্র 100 টাকা। এবং আপনার এখানে যোগাযোগ ব্যবস্থা আপনার ট্র্যাক আসতে পারবেন, কিন্তু এখানকার ম্যাক্সিমাম লোকই আপনার চরাঞ্চলে যে লোকগুলো আছে বৈশাখ যেহেতু নদীবন্দর থেকে আপনার জেলা, তো এখানকার ম্যাক্সিমাম লোকজন আসে ট্রলারে করে গরু নিয়ে আসে। এবং আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন এটা আসিং প্রাইস হচ্ছে 1,60,000 টাকা আর কি। আমি শুধু আপনাদের গরুর যে প্রাইসটা আছে প্রাইসটা বলবো, এবং এরপরে যে লাল যে শার্টে দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে আপনার 1,35,000। আর এরপরে যে কালো শার্টে দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে 1,25,000। তারপর দামাদামি করার আপনারা আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনার গরুর আপনার দাম সম্বন্ধে জানানো। এবং এখানকার আপনার যে গরুগুলো আছে ম্যাক্সিমাম গরু হচ্ছে আপনার চরের গরু আর কি, মানে চরে ছেড়ে রেখে বাবা আপনার গৃহস্থী যে লোকজন আছে তারা মূলত আসলে আপনার এই গরুগুলো আপনার লালন পালন করে থাকে আর কি। এরপর যে লাল শার্টটি দেখতে পাচ্ছেন এটা আক্সিং প্রাইস হচ্ছে আপনার 70 বা 75 এরকম। এবং এই যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর অ্যাভারেজ দাম হচ্ছে আপনার 1,35,000 থেকে মানে 40,000-এর ভিতরে চাওয়া দাম। তারপর আপনার এগুলো বিক্রি করে দেবেন, এগুলো আপনার নাকি? তো এখানে আপনার দেখা যায় আপনার দেশি যে গরু এগুলো তুলনামূলক বেশি। এবং এরপরে যে অস্ট্রেলিয়ান শার্টে দেখতে পাচ্ছেন চা দাম হচ্ছে 1,70,000 আর কি, এটা কিন্তু বিশাল গরু আর কি। এরপরে যেটা দেখতেছেন ওরা চা দাম হচ্ছে 1,90,000। আর এখানে এই বাজারে কিন্তু ভাই এটা আপনার দাম চাচ্ছেন কত ভাই জান? দাম চাইছি 160। 160 আর কি। তো ভিউয়ার্স আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আপনার অস্ট্রেলিয়ান ক্রোজ আর কি ফ্রিজিয়ান। তো এই গরুটার চা দাম হচ্ছে আপনার 1,60,000 টাকা আর কি। তো ভাই জান এটা বিক্রি করবেন কত হলে? 10,000 টাকা যে গরু গুলো আসে আপনার টলারে নিয়ে আসে আর কি। দেখা যায় চারিদিকে আপনি নদী আর কি, তো টলারে আপনার খরচ এরকম আপনার যোগাযোগ আপনার আসাও যায় তাড়াতাড়ি আর কি, যেহেতু নদী পথে কোনো জ্যাম নাই। তো এরপরে যে গরু দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপনার দেশাল গরু। বাজার আপনি কটা নিয়ে আসছেন? আমি একটা নিয়ে আসছি। একটা নিয়ে আসছেন, এটা কি করবো? দাম পাচ্ছেন কত? এটা আসছে 75,000 টাকা। 75,000 টাকা চাওয়া দাম। তো বিয়ার্স আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন বাছুর গরু, এগুলো আসলে মানুষ কিনে আসে কোরবানির জন্য আর কি। কাকা একটু দেখি গরুটা, তো এগুলো আসলে যারা কোরবানি আগামী বছর কোরবানির জন্য আর কি আপনার নিবে এগুলো। আর এখন আপনার গরুর যেহেতু বড় গরুগুলো চাহিদা কম, বিশেষ করে আপনার এই যে সাইজে যে ছোট গরুগুলো আছে এগুলো চাহিদার সবচেয়ে বেশি আর কি, একটু দাম একটু বেশি আর কি। আচ্ছা আচ্ছা ভাইজান, এটা আপনার নাকি? আপনার কত ভাইজান দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 1,90,000। 1,90,000। আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? আমার বাড়ি সরবাড়ি, এই নদীর ওপার। তো আপনার তো ভাই? আচ্ছা আচ্ছা, বিশাল আপনার সুন্দর কালার এটা গরু। আচ্ছা, তারপরে আপনি সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। তো এখানকার আপনার সবচেয়ে আপনার সুবিধা হচ্ছে অন্যান্য বাজার হচ্ছে আপনার ইজার হচ্ছে দেখা যাবে 17-10 টাকা বা 15 টাকা, কিন্তু এখানে আপনার যত বড় গরু হোক আপনার ইজার হচ্ছে মাত্র 100 টাকা। যার কারণে আপনার এই বরিশালের যে লোকজন আছে ম্যাক্সিমাম গরু আপনার পাইকারে গরু আসলে এই বাজারে আসে। টাকা কত নিয়ে আসছেন কথা বলেন? কোনটা কাকা আপনার গরু কোনটা কোনটা ভাই? নিজের পালা বছর বিক্রির জন্য নিয়ে আসছি। আচ্ছা, বুঝতে পারছি। কোন জায়গা থেকে আসছেন আপনি? বরিশাল বানাইপাড়া। বানাইপাড়া, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো একটু ভিতরে যাবো আর কি, দেখা যাচ্ছে না আপনার চারিদিকে কিন্তু প্রচুর গরু আর কি দেখতেছেন, কোথাও মানে ইকোর মতো জায়গা নেই। আর ষাঁড় গরুগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার এখন অনেকে আছে আপনার পোষার জন্য, ছোটগুলো অনেকে আছে আপনার এই কোরবানি যেহেতু আপনার দাম পায় নাই বিক্রি করার জন্য আসছে। টাকা কটা নিয়ে আসছেন? কটা নিয়ে আসছেন কয়টা? একটা। একটা কোনটা নিয়ে আসছেন? দাম পাচ্ছেন কত এটার? দাম চাইছে 105। 105 না, দেখতে পাচ্ছেন অনকমন কালার একটা গরু, দাম চাচ্ছে 1,05,000। এটা কি সার গরু না আবালি? গাই গরু না, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাই গরুটা, দাম চাচ্ছে আপনার 1,05,000, আনকমন কালার আর কি। আচ্ছা আচ্ছা, কাকাটা দাম চাচ্ছেন কত? 65,000 না? আচ্ছা ভাইজান, দাম চাচ্ছেন কত? 110,000।
আচ্ছা দাম দর একটু বেশি মনে হচ্ছে কিনা বেশি বুঝতে পারছি আমার নিজের রস আমি 1 লাখে 16000 কিছু গরু কয় 1 লাখে 15000 আর পাললাম যেটা এটা হচ্ছে ফাও আর কি বইলা লাভ নাই গরুর বাজার আপনারা সব সময় আপ ডাউন করে আর কি তো রোদ উঠে গেছে